আসসালামুআলাইকুম সবাইকে, আজকে আপনাদের জন্য একটি মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। চিকেন দিয়ে তৈরি মজাদার এই চিকেন বানুর রেসিপিটি আজকে আপনাদেরকে শেয়ার করব। এটা দেখতে মনে হচ্ছে আপনাদের রেসিপিটি কঠিন হতে পারে, কিন্তু একদমই না। আপনারা যদি পুরোটা রেসিপি দেখেন তাহলে বুঝতে পারবেন এটি কিন্তু খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। মজাদার এই চিকেন বানটি বেকারি স্টাইলে বাসায় কিভাবে করা যায় সেই রেসিপিটি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ইন ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন বানটার কতটা সফট আর ভিতরে পুরো চিকেনে ভরপুর। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ইস্ট আর প্রায় 1 কাপ পরিমাণ হালকা গরম দুধ। এবার আমি এটাকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখব যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। প্রায় 10 মিনিট পর এবার আমি একে একে করে 4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম পরিমাণেও বানাতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সল্ট আর 3 টেবিল স্পুন পরিমাণ তেল, 1 টেবিল স্পুন পরিমাণ সুগার আর প্রায় 2টির মতো ডিম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। এবার সবগুলো উপকরণ ডোটা সহ আমি ভালো করে মেখে নিচ্ছি। খামিরটা মাখার সময় প্রয়োজন অনুযায়ী দুধ ব্যবহার করতে হবে। আমার এটা মাখা হয়ে গেলে এবার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি রেখে দিব উপরে হালকা অয়েল ম্যাসাজ করে, তাহলে ডোটা সফট থাকবে। এবার পাশাপাশি চিকেনটি রেডি করে নিচ্ছি। 3 পিস চিকেন নিয়েছি আমি। গরম পানিতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ আদা বাটা রসুন বাটা আর 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার চিকেনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম হাই হিটে রেখে আমি চিকেনটাকে প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর সাথে চিকেনগুলো ঝুরঝুরি আকারে ছিঁড়ে নিয়েছি। এবার একটি গরম তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুবই ছোট ছোট আকৃতির করে কেটে নিয়েছি। এবার একটু হালকা পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি চিকেন আর সাথে 1 কাপ গাজর কুচি। চিকেন গাজর কুচিগুলো পেঁয়াজের সাথে প্রায় 5 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 প্যাকেটের মতো ম্যাগি মশলা। আপনারা যে কোনো চিকেন স্পাইস পাউডার ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 টিস্পুন আর সবুজ কাঁচামরিচ কুচি প্রায় 3 থেকে 4টির মতো। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা দিয়ে এবার ভালো করে সবগুলো উপকরণ সহ চিকেনটাকে কুক করে নিয়েছি। সাথে এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। আমি প্রায় 1/2 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। এবার একটু হালকা নেড়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ ব্ল্যাক সয়া সস আর 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো পেস্ট। এবার সবগুলো উপকরণ সহ আমি মিডিয়াম হাই হিটে রেখে চুলাটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে চিকেনটাকে কুক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার চিকেনটা ডান। এবার আমি রেডি করব আমার খামিরটা। দেখতেই পাচ্ছেন ইস্টটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ডোটা। এবার ডোটাকে প্রিপেয়ার করে নিব বান বানানোর জন্য। এবার প্রথমেই বোর্ডে হালকা ময়দা ছিটিয়ে নিয়েছি যেন খামিরটা লেগে না যায়। এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এবার এটাকে ডিভাইড করব। যেহেতু এই চিকেন বানটা একটু বড় আকৃতির হবে তাই আমি প্রায় 10 ভাগে ডিভাইড করে নিচ্ছি। এবার প্রত্যেকটি ডিভাইড থেকে একটি একটি করে ডো নিয়ে আমি সেগুলোকে রাউন্ড শেপ করে নিচ্ছি আর প্রত্যেকটির সাইজ সেম রাখার অবশ্যই চেষ্টা করতে হবে। আমি এক একে করে প্রত্যেকটি রাউন্ড শেপ করে গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো একটি প্লেটে আমি এখন আলাদা রেখে সেটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব ঢেকে। এবার 10 মিনিট পরে ডোটা যখন সফট হয়ে আসবে
প্রত্যেকটি রাউন্ড শেপ থেকে আমি এটাকে রুটির শেপে বানিয়ে নিব। খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। এটাকে মিডিয়াম আকৃতিতে রুটিটাকে বেলে নিচ্ছি, আর অবশ্যই একটু লম্বালম্বি আকৃতিতে বেলে নিতে হবে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। এবার কাটার সাহায্যে মাঝখানে একটি সমানভাবে হালকা করে ডিভাইড করে নিচ্ছি। চিকেন বানের অথবা চিকেন রোলারের উপরে যে রাউন্ড শেপটা করা হয়, সে রাউন্ড শেপের উপরে যে কাটটা থাকে, সেই কাটের শেপটাকে এখন আমি কাটারের সাহায্যে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে করে নিলাম, ঠিক একইভাবে আপনারা করে নেবেন। এবার চিকেনের পোরটাকে ভালো করে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, তাহলে খেতে দারুণ লাগবে। চিকেনে পোর দেওয়ার পর এবার এটাকে রোল করে নিব। দেখতেই পাচ্ছেন চিকেন রোলটাকে কিভাবে রেডি করে নিলাম। এবার ওভেন ট্রেতে ওভেন পেপার বিছিয়ে সেখানে অয়েল ম্যাসাজ করার পর আমি প্রত্যেকটি চিকেন রোল বানানোর পর একে একে করে ওভেন ট্রেতে রেখে দিয়েছি। সেম প্রসেসটি আবারও আপনার সাথে শেয়ার করছি কিভাবে চিকেনের রোলটি বানানো যায়, যেন আপনাদের জন্য সহজ হয়। প্রত্যেকটি চিকেন রোল প্রিপেয়ার হয়ে গিয়েছে, এবার আমি ওভেন ট্রেতে রেখে নিচ্ছি। আর অবশ্যই পাশাপাশি আপনারা ওভেনটাকে প্রিহিট দিয়ে নেবেন। এবার উপরে আমি ডিমের হলুদ অংশটাকে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি, এতে করে চিকেন রোল অথবা চিকেন বানের এই কালারটা খুবই সুন্দর একটি কালারে পরিণত হবে। প্রত্যেকটি চিকেন রোলের ওপর আমি সাদা তিল আর কালো তিল, দুটি তিলই আজকে ব্যবহার করছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগে চিকেন রোলগুলো, আর একটা তিলের যে ফ্লেভার আছে সেটা কিন্তু খুবই সুন্দর। এবার চিকেনের এই রোলগুলোকে আমি বেক করে নিচ্ছি 15 মিনিটের মতো। 200 ডিগ্রি সেলসিয়াসে ওভেনের টেম্পারেচারটাকে সেট করেছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন চিকেনের রোলগুলো পুড়ে না যায়। ওভেন থেকে নামানোর পর আমি হালকা বাটার ম্যাসাজ করে দিচ্ছি, এতে করে বানগুলো আরো সফট থাকবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার অন্যান্য রেসিপিগুলো দেখারও অনুরোধ রইল। আমার চ্যানেলে আরো মজাদার রেসিপি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।